ওয়েলকাম বন্ধুরা, শুরু হতে চলেছে প্রাইমারি টেট, অর্থাৎ নতুন প্রাইমারি টেট শুরু হচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে অলরেডি যারা টেট পাস করে রয়েছেন তাদের কি হবে এবং কিভাবে এই টেট পরীক্ষা নেওয়া হবে? তো সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবার পুজোর পরেই শুরু হতে চলেছে প্রাইমারি টেট। নতুন চেয়ারম্যান গৌতম পাল আগেই ইঙ্গিত দিয়েছিলেন এবার প্রতি বছর টেট পরীক্ষা হবে। এই পরীক্ষা সংক্রান্ত একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তৈরি হয়েছে নতুন জল্পনা। মনে করা হচ্ছে দুর্গাপুজোর পরেই নেওয়া হতে পারে প্রাইমারি টেট। জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে টেট চাকরি প্রার্থীদের জন্য পরীক্ষার স্থান এবং বিভিন্ন পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রতিটি জেলায় ডিপিএসসির কাছে জানতে চাওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষার স্থান, ঠিকানা এবং কতজন পরীক্ষা দিতে পারবেন তার তালিকা পাঠানোর দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে পর্ষদের তরফে একটি বার্তায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো যেন ভালো হয় এবং যাতায়াতের সুব্যবস্থা থাকে। তৈরি করা হয়েছে একটি গিভেন সেল। অনলাইন পর্ষদের ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্যার কথা জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে বেশ কিছু জট তৈরি হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর গৌতম পাল জানিয়েছেন, রাজ্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করে টেট সংক্রান্ত সমস্যার সমাধানে আগ্রহী। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি যেন সেই কথাকেই মান্যতা দিল। এবার প্রাথমিকের টেট পরীক্ষা সিটেটের আদলে হবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পড়ে থাকা শিক্ষক নিয়োগ ও নতুন টেট পরীক্ষা নিয়ে আলোচনা হবে।